হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি যারা পরীক্ষা দিবে, তোমরা বোর্ড পরীক্ষায় যে বিভিন্ন ফিগার আসে বা বিভিন্ন সৃজনশীল আসে যেগুলো ফিগারের উপর নির্ভরশীল, ওই ফিগারের ভিত্তিক কিছু পড়াশোনা আজকে আমরা করব এবং সাথে সাথে ওই ফিগারগুলো কিভাবে আঁকবা তার একটা ধারণা দেব। এমনিও আমি মাল্টিপল মার্কার ইউজ করি। আজকে দেখো অনেকগুলো মার্কার, গ্রিন, ব্লু, নেভি ব্লু, ব্ল্যাক, পিঙ্ক, ঠিক আছে। আজকে এতগুলো মার্কার কেন? তার মূল কারণই হচ্ছে গিয়ে তোমার আজকে ফিগারগুলো দেখাবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজকে সর্বপ্রথম দেখাবো হচ্ছে গিয়ে তোমাদের হার্টটা, মানে হার্ট কীভাবে আঁকবা এটা আমি দেখাবো। তবে হার্ট কীভাবে আঁকবা এটা আমি দেখানোর সাথে সাথে হার্টের স্ট্রাকচারটাও তোমাদের পড়ায় ফেলবো। শুধু হার্ট আঁকা না, হার্ট আঁকার সাথে সাথে বিভিন্ন স্ট্রাকচারগুলো কীভাবে আঁকবা এটা আমি দেখাই দেবো খুব শর্ট সময়ে, অল্প সময়ে আমি দেখাবো। দেখো ঠিক যেভাবে আমি একটি ক্রস সেকশনটা ওভাবেই আঁকবা তোমরা। তো প্রথমে আমি যেটা আঁকলাম এভাবে দুইটা এ দিয়ে এ দিক দিয়ে বাস, তো কি হয়ে গেল দেখো। শুরুতেই আমি কি আঁকলাম, আমরা জানি হার্টের কয়টা প্রকোষ্ঠ, হার্টের চারটা প্রকোষ্ঠ। এটা হচ্ছে গিয়ে ডান অলিন্দ বা এটাকে আমরা বলি রাইট এট্রিয়াম, ডান নিলয় রাইট ভেন্ট্রিকল, বাম অলিন্দ বা লেফট এট্রিয়াম, বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল। তাহলে আমরা হার্টে চারটা প্রকোষ্ঠ পেয়ে গেছি। এখন তারপরে কী আঁকবো, এই যে দেখো হার্টের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে গিয়ে ট্রাইকাস্পিড কপাটিকা বা তিনটা কাস্প বিশিষ্ট কপাটিকা, তাই ট্রাইকাস্পিড। আবার বাম অলিন্দ বাম নীলের মাঝখানে বাইকাস্পিড কপাটিকা। তো আমাদের চেম্বারগুলো আঁকা শেষ, কপাটিকাও আঁকা শেষ। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে কি, আমরা জানি হার্টের ডান অলিন্দে তিনটা শিরা এসে উন্মুক্ত হয়, অর্থাৎ দুইটা মহাশিরা আরেকটা হচ্ছে নর্মাল শিরা। দুইটা মহাশিরা উপর থেকে যেটা আসে এটা হচ্ছে গিয়ে ঊর্ধ্ব মহাশিরা, নিচ থেকে আসে নিম্ন মহাশিরা, আর আসে করোনারি সাইনাস। তিনটা, উপর থেকে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস। তাহলে আমাদের আরও তিনটা জিনিস আকাশের। তাহলে প্রথমে আঁকলাম হার্টের চারটা চেম্বার, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। আমি মার্ক করে দেখাচ্ছি না, তোমরা মার্ক করে নিও বা মার্ক করেই শিখো। আমি জাস্ট বলে দিচ্ছি, ডান অলিন্দ ডান নীলের মাঝখানে ট্রাইকাস্পিড কপাটিকা, বাম অলিন্দ বাম নীলের মাঝখানে বাইকাস্পিড, ডান অলিন্দে তিনটা, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা করোনারি সাইনাস, ঠিক আছে। এবার ডান নীলয় থেকে উঠে যায় হচ্ছে গিয়ে ফুসফুসীয় ধমনী। সবচেয়ে ভালো হয় এগুলো তোমরা কালার দিয়ে আঁকলে, আমি ঠিক যেই কালারটা এখানে ইউজ করতেছি এভাবেই আঁকো। তো এখানে হচ্ছে ফুসফুসীয় ধমনী, সে উপরে উঠে দুইটা ভাগে ভাগ হয়, দুইটা ভাগে ভাগ হয় ফুসফুসীয় ধমনী উপরে উঠে দুইটা ভাগে ভাগ হলো, ভাগ হয়ে কোথায় যায়, দুইটা ফুসফুসে চলে যায়। অর্থাৎ আমাদের যেই ডান ফুসফুস বাম ফুসফুস, ডান ভাগটা চলে যায় ডান ফুসফুসে, বাম ভাগটা চলে যায় বাম ফুসফুসে। ডান ফুসফুসে চলে গেল, এটা হচ্ছে ডান ফুসফুস, আর এদিকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে বাম ফুসফুস। দেখছো দুইটা ফুসফুসে চলে গেল, কোনটা চলে গেল, পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। আবার দেখো দুইটা ফুসফুস থেকেই এই ডান ফুসফুস বাম ফুসফুস, দুইটা ফুসফুস থেকেই আমাদের হার্টে যেই বাম অলিন্দ আছে এখানে মোট দুই জোড়া বা চারটা ফুসফুসীয় শিরা ফিরে আসে। অর্থাৎ আমি চারটা ছোট ছোট করে আঁকতেছি, চারটা ফুসফুসীয় শিরা ফিরে আসে, ঠিক আছে। তো কি উঠে গেল, ফুসফুসীয় ধমনী উঠে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা ফুসফুসে গেল। এরপরে বাম অলিন্দে কে ফিরে আসলো, চারটা ফুসফুসীয় শিরা। এবার দেখো এটা হচ্ছে বাম নীলয় বা লেফট ভেন্ট্রিকল, এখান থেকে কি উঠে যায়, এখান থেকে উঠে যায় হচ্ছে কি একটা মহাধমনী, একটা মহাধমনী উঠে যায়।
একটা মহাধমনী এটা পিছন দিক দিয়ে যাবে তাই আমি একটু পিছন দিক দিয়ে আঁকতেছি তো দেখো আমরা কিভাবে আঁকলাম এটা অর্থাৎ ডান নিলয় থেকে উঠে মহাধমনীটা তিনটা শাখা দিয়ে আস্তে করে এদিক দিয়ে নেমে গেল খুব সিম্পলি আমরা এই ফিগারটা এঁকে ফেললাম ঠিক এই ফিগারটাই তোমরা পরীক্ষায় দিতে হয় তোমাদের এর থেকে বেশি জটিল আসে না ফিগারটা তো আমি আবার একটু সিম্পলি বলি হার্টের চারটা চেম্বার আগে আঁকবা যেভাবে আঁকলাম আবার দেখে নিও ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় ডান অলিন্দে দুইটা মহাশিরা একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এবং হচ্ছে গিয়ে করোনারি সাইনাস এসে উন্মুক্ত হয় ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা ডান নিলয় থেকে যেটা উঠলো এটা হচ্ছে গিয়ে ফুসফুসীয় ধমনী সে দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা ফুসফুসে চলে গেল তারপর দুইটা ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা এসে বাম অলিন্দে উন্মুক্ত হয় বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে বাইকাস্পিড কপাটিকা আর বাম নিলয় থেকে উঠে গেল মহাধমনী উঠে তিনটে ব্রাঞ্চ দিয়ে নিচে দিয়ে নেমে গেল তোমরা মার্ক করে নিও আমি জাস্ট ফিগারটা একে দেখাই দিলাম এটা হচ্ছে হার্টের ফিগার এই ফিগারটা তোমাদের আঁকতে হবে এটা হচ্ছে ফার্স্ট ফিগার আজকে মোট কয়েকটা ফিগার আমি দেখাবো এটা হচ্ছে গিয়ে প্রথম ফিগার স্ট্রাকচার অফ হার্ট বা হৃৎপিণ্ডের গঠন হৃৎপিণ্ডের গঠন এই ছিল হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের গঠনের যে স্ট্রাকচারের যে ক্লাসটা ঠিক আছে তারপরে আমরা দেখবো হচ্ছে গিয়ে আরেকটা ফিগার নেক্সট ইয়ারতে